নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে বিকেল পৌনে পাঁচটা আমার মেয়ের স্কুলের ছুটি হয়ে গেছে নিয়ে বাড়ি ফিরছি সাড়ে চারটায় ছুটি তো তোমাদের এর আগে একদিন বলেছিলাম যে বাড়ির সামনেই একটা পার্ক আছে এই যে স্বামী বিবেকানন্দ শিশু উদ্যান তো বাড়ি না ঢুকে এইখানে পার্কে ঢুকে পড়লো আমার মেয়ে তো এর আগে একদিন বাড়ি গেছিলো ওই যে বন্ধুটা গেলো তো ওই বন্ধুটার সাথেই বাড়ি গেছিলো দুজনে মিলে পার্কে দোল খেয়ে কুকুর বাচ্চাকে আদর করে বাড়ি গেছিলো তো সেই জন্য আজকেও আমার কাছে আবদার করলো একটুখানি আজকে দোল খেয়ে বাড়ি যাব। ভাবলাম তোমাদেরকেও একটুখানি পার্কটা দেখিয়ে দিই এই যে ঢুকেই সামনে প্রথমে একটা বিশাল আকৃতির হাতি আছে তারপরে একটুখানি এগিয়ে এসেই এইখানে রাখা আছে স্বামী বিবেকানন্দের মূর্তি তারপরে একটুখানি এগিয়ে এসেই এইখানে রাখা আছে এই যে বাচ্চাদের বসার জন্য এটা একটা ঘোড়া ঘোড়ে এটা গোল হয়ে ওই হাঁস আর ঘোড়া দুটো আছে চারজন বসতে পারবে আর এখানে আছে একটা ঢেঁকি এটাতেও চারজন বসতে পারবে আর এখানে রাখা আছে একটা স্লিপ ওই যে দূরে স্লিপে উঠে গেছে আমার মেয়ের বন্ধু এখানে রাখা আছে একটা দোলনা আমার মেয়ে তো যথারীতি দুলতে আরম্ভ করে দিয়েছে এখানেও একটা স্লিপ রাখা আছে এটা একটু ছোট ওইটার থেকে আরও একটা দোলনা আছে দেখতে পাচ্ছ তো তোমাদের পার্কটা ঘুরে দেখিয়ে দিলাম আর মাঝে মাঝে একটা করে গাছ লাগানো আছে আর ওই যে দূরে একটা বট গাছ লাগানো আছে সাইডগুলো বাঁধানো আর সাইডে সাইডে গাছ আছে গাছগুলো আর তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি না আমার মেয়ে কেমন দোল খাচ্ছে তোমরা একটু দেখো আর অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আমাদের এইখানে স্বামী বিবেকানন্দ শিশু উদ্যান তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আশেপাশের বাচ্চারা বড়রা এই পার্কে প্রত্যেক দিন বিকালে আসে আমি এখানে দাঁড়িয়ে আছি এই যে বটগাছের নিচে দাঁড়িয়ে আছি কী হলো কি করবি ও আর বাড়ি গিয়ে ঠিক করে নিবি ওই দেখানন্দ এসে গেছে জল ছিল রে পেছন ভিজে যাবে জল ছিল কতক্ষণ থেকে দোল খাচ্ছে দেখো শুধু একবার দোল খাওয়ার আবার শেষ নেই এ আবার ক্যাদদানি করছে এই যে ক্যাদদানি করছে শোনু চেপে ধরে বস চেপে ধরে বস ওই ভয় পাচ্ছে আসতে দোল পড়ে যাবি আসতে দোল পড়ে যাবি তো দেখ আমার ভয় পাচ্ছে আসতে দোল হ্যাঁ বকছে সোনু তুই নেবে আমার ভয় পাচ্ছে না ও তো গাছও ঠেকে যাচ্ছে বাচ্চাদের মতো দোল তুমি কেন পড়বে যা আস্তে আস্তে দোল খাচ্ছে বাচ্চাদের মতো আমার মত দোল খাওয়ন্ত

বস বস্টো দিকে করা হয়ে গেল ওদের দোল্লা চাপা হয়ে গেল বেরিয়ে যাচ্ছে মাথা তো ঘুরবেই এখন সন্ধেবেলা চলে এসেছি টিফিন বানাতে এখানে ক্যাপসিকাম ভেজে নিচ্ছি কী টিফিনে বানাচ্ছি অবশ্যই তো তোমাদের দেখাবো আর এখানে ভেজেছি শুকনো লঙ্কা আর চীনা বাদাম ভেজে রেখে দিয়েছি এই যে এখানে রেখেছি চিড়ে ধুয়ে চিঁড়ে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি আর এখানে একটু মোটা মোটা করে পেঁয়াজ কেটেছি কাঁচা লঙ্কা আর একটু আলু কেটেছি সরু সরু করে আর একটুখানি কাজু নিয়েছি কিশমিশ নিয়েছি কাজু ছিল না ওইটুকুই ছিল তো যা ছিল নিয়ে নিয়েছি একটু চিঁড়ে দিয়ে পোহা বানাচ্ছি টিফিনের আর ক্যাপসিকামটা ভেজে আগে তুলে রাখবো কারণ আমার মেয়ে ক্যাপসিকাম খায় না পছন্দ করে না সেভাবে ক্যাপসিকামটা ভেজে তুলে রেখেছি এবার আমি আলুটা দিয়ে দিলাম আর আমরা আলুটা নয় খেতে ভালোবাসি মানে এই রকম পোহাতে আলুটা খেতে ভালোবাসি আর পেঁয়াজটা পরে দিলাম হ্যাঁ প্রথমে দিয়েছি সর্ষে ফোড়ন আজকে কারিপাতা নেই তাই দিতে পারিনি সর্ষে ফোড়ন দিয়ে আলুটা একটুখানি ভেজে নিয়ে তারপর পেঁয়াজটা দিলাম কারণ পেঁয়াজটা আমি বেশি ভাজবো না পেঁয়াজটা হালকা ভাজা হলেই খেতে বেশ ভালো লাগে পেঁয়াজের সাথে আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বেশি দিইনি একটাই দিয়েছি কারণ ওদিকে শুকনো লঙ্কা ভাজা আছে তাই আর এদিকে দেখো পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে এসেছে হাফ হাফ ভাজা হয়ে এসেছে এরপরে দিয়ে দিলাম কাজু কিশমিশটা একটুখানি দিয়ে ভেজে নেব কাজু কিশমিশ তো বেশি ভাজতে লাগে না ওই সামান্য ভাজা হলেই হয়ে যাবে এতে একটু গাজর আর বিনস থাকলেও ভালো হতো আজকে আর নেই কি আর করা যাবে আগের দিন ছিল দিয়েছিলাম আজকে নেই তাই এইভাবেই হচ্ছে শুধু আলু আর পেঁয়াজ দিয়ে তো আলুটাতে নয় আমি হলুদ দিইনি কিন্তু পোহাটাতে আমি হলুদ দেবো তখন দেব আলুটাতে এখন আমি হলুদ দিইনি আলুটা এরকম সাদা সাদাই রাখব ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি চিঁড়েগুলো দিয়ে দেব। চলো আগে দিয়ে দিই চিঁড়েগুলো এক হাতে দেওয়া যাবে না সব ক্যামেরাটা এখন রাখি এই দেখো সব দিয়ে দিয়েছি চিঁড়েগুলো আর একটু আমি হলুদও দিয়ে দিয়েছিলাম আর দিয়েছি চিনি চিনিতে একটু অবশ্যই দিতে হবে স্বাদ মতো আর নুনও দিয়ে দিয়েছি জানো তো আমি কিছুই দেখাইনি তোমাদের তো এক হাতে ক্যামেরা করা খুব অসুবিধা হয় জানো তো তো সেই জন্য আমি সব কিছু দিয়ে একেবারে আবার নাড়ছি আর এই যে ক্যাপসিকামটা ভেজে তুলে নিয়েছি তোমাদের তখন দেখানো হয়নি ভাজা হচ্ছিল তো এটা প্রায় হয়ে এসেছে এটা আমার মেয়ে তুলে নিয়ে তারপর ক্যাপসিকামটা দেব পোহা আমার একেবারে রেডি হয়ে গেছে আমার মেয়েটা তুলছি কিন্তু আজকে চিড়েটা কী বলো তো নরম চিড়ে মানে একদম পাতলা চিড়ে একবার মাত্র জল দিয়ে ধুয়েছি তো একদম জড়িয়ে গেছে তো একটু ওই জন্য খন্তিতে আটকে যাচ্ছে কিন্তু এইগুলো একটু শক্ত চিরে হলে ভালো হয় পোহা খাওয়ার জন্য কি আর করা যাবে কিছু করার নেই চলো এই যে এইটা হলো তোমাদের দাদা ভাইয়ের ক্যাপসিকাম ছড়িয়ে দিচ্ছি আর আমার মেয়েটা আগে তুলে নিয়েছি বাদাম ছড়িয়ে দিচ্ছি কেমন দেখতে লাগছে বলো আমার পোহাটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি